الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وصمدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال تعالى في كلامه المجيد وفي الفرقان الحكيم لن ينال الله الروح ولا دماؤها ولكن ينال وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة فلم يضحك فلا يقربنه صلانا أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبه ومحبوبه وما شركه مخبرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الدجى من خصاله صلوا عليه وعليه الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক বছর পরে ঈদুল আযহায় আবার অনুষ্ঠিত হওয়ার জন্য উপনীত হওয়ার জন্য তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাক এরশাদ করেছেন লা ইশাকাতুম লা তিকান্নাকুম ওয়া লা ইনকাফাতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত বিন নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দিব আর যদি না শুকরিয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ বান্দা জেনে রাখুন যে আমার আযাব বড়ই কঠিন অন্যত্র এরশাদ পেয়েছে নিয়ামত শাও বিকাল শাদীদ সময় কথা আপনারা সকলে অবগত আছেন যে
যা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে বেষ্টন করা আছে প্রতিটা মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম আমাদের উপর নিয়ামত বর্ষণ করতেছেন এরকম রহমত বর্ষণ করতেছেন ইহসান করতেছেন অনুগ্রহ করতেছেন একটা ব্যক্তি একজন মানুষ যদি সারা জীবন শিশু থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত শুকরিয়া আদায় করে তার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা দরকার সুবহানাল্লাহ এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সাড়ে তিন হাত বডির মধ্যে যে নিয়ামতগুলি দিয়েছেন এই নিয়ামত দিয়ে যদি কোনো ব্যক্তি চিন্তা করে ফিকির করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতের রাস্তা সহজ করে দিবেন সে অটোমেটিকলি হেদায়েত পেয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম হেদায়েত দিয়ে দিলেন সব সময় এরকম নিয়ামতের কদর করা নিয়ামত খুঁজে খুঁজে সেই নিয়ামতের শুকর আদায় করা এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন তো যাই হোক আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত দুইটি আয়াত উল্লেখ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস উল্লেখ করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহেন তাহলে এর উপর ভিত্তি করে কিছু আলোকপাত করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে এশা করতেছেন ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন সেই 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন হে নবী ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য একমাত্র লিল্লাহিয়াতের জন্য আমি যদি রূপ দেখানোর জন্য নামাজ পড়ি তাহলে এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য আমাদের নামাজ পড়তে হবে ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন প্রতিপালককে রাজি খুশি করানোর জন্য যদি আমরা এরকম আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য নামাজ না পড়ি অনেকে এরকম ভাবে নামাজ পড়ে চেয়ারম্যান হয়েছে নতুন বা মেম্বার হয়েছে বা নতুন এরকম ডিগ্রি অর্জন করছে এমপি হয়েছে সেরকম নামাজ পড়ে তাকে এরকম প্রশ্ন করা হলে জিজ্ঞাসা করা হলে সে বলে আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে কি বলবে তাহলে লোকের ভয়ে লোককে খুশি করানোর জন্য সে নামাজ পড়তেছে এই নামাজের মাধ্যমে জান্নাত অর্জন করা যাবে না জান্নাত যদি অর্জন করতে চাই আমরা হাসিল করতে চাই তাহলে এই নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য পরবর্তীতে বলা হচ্ছে ওয়ানহার এবং কুরবানি করুন যে কুরবানি আমাদের সামনে ঈদের নামাজের পরে কুরবানি ঈদুল আজহার নামাজ হলো ওয়াজিব এই ওয়াজিব কাজের পরে আরেকটি কি রয়েছে ওয়াজিব কাজ রয়েছে সেটা হলো কুরবানি করা কুরবানির ইতিহাস আমরা জানি এই কুরবানি এসেছে হযরত আদম আলাইহিসসালাম থেকে এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে তো ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা আমাদের সকলের জানা আছে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অনেক পরীক্ষা করেছেন তো ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সে এরকম একটা সন্তান দান করেছেন আবার শেষ বয়সে সন্তান দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই সন্তানকে তুমি কুরবানি করো কত বড় মুসিবত কত বড় একটা পরীক্ষা কত বড় বাধা তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে তাকে পরীক্ষা করতেই ছিলেন তো বলা হয় যে এরকম ইব্রাহিম আলাইহিসসালাম এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন পরীক্ষার মধ্যে পাশ করেছিলেন কিভাবে কুরবানির জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন তার ছেলেকে কুরবানি করার জন্য আল্লাহু আকবার ছেলেকে কুরবানি করার জন্য আর এই বিষয় জানা রাব্বুল আলামিনের কাছে মানে পছন্দ হয়ে গিয়েছে পছন্দ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা বোম্বা পাঠিয়ে দিয়েছেন যে ইসমাইলকে কুরবানি করার পরিবর্তে এই বোম্বাকে কুরবানি করা হবে ইব্রাহিম ইতিহাস সকলের জানা আছে হযরত আদম আলাইহিস সালাম থেকে
বিস্তারিত ঘটনা এরকম পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ আছে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাও পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ আছে সকলের জানা। তো যা বলতেছিলাম অনহার সূরা কাউসারের মধ্যে প্রথম অংশে বলা হচ্ছে আপনি আপনার প্রতিপালককে রাজি খুশি করানোর জন্য নামাজ পড়ুন, নামাজ পড়ুন। পরবর্তীতে বলা হচ্ছে অনহার লক্ষ্মীর সাথে দূরত্ব বলা হচ্ছে আপনার প্রতিপালকের জন্য, তো কুরবানি করতে হবে এরকম প্রতিপালককে রাজি এবং খুশি করানোর জন্য, রাজি এবং খুশি করানোর জন্য। এই যে কুরবানি যে কুরবানির যে গোশত আছে এগুলো কিন্তু আমরাই করি, এরকম আহার করি খাই, কিন্তু হযরত আদম আলাইহিস সালামের যুগে তৎকালীন যুগে কুরবানির একটি পদ্ধতি ছিল, একটা সিস্টেম ছিল যার কুরবানি কবুল হতো আল্লাহ রাব্বুল আলামিন এরকম আসমান থেকে এরকম একটা আগুন পাঠাইতেন, ওই আগুন এসে সেই কুরবানিকে এরকম জ্বালিয়ে দিত, কুরবানিকে এরকম জ্বালিয়ে দিত, তার এরকম গোশত খাইতে পারতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, আমাদের কুরবানি গোশত এরকম কিনা আসমান থেকে কোনো আগুন এসে জ্বালিয়ে দেয় না বা নিয়ে যায় না, বরং রেখে যায়। তো পবিত্র কোরআনের মধ্যে হিসাব করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাইয়ানাল্লাহুল উমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইলাইহি তাকওয়া মিনকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা যে কুরবানি করো, তোমরা যে আল্লাহর রাস্তায় কুরবানি করো, এই কুরবানির কোন কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না, পৌঁছে একমাত্র তোমাদের অন্তরের ক্ষুধাবৃত্তি, অন্তরের মধ্যে কি আছে তোমাদের নিয়ম দেখে, তোমাদের নিয়ম সহি আছে কিনা, কোন উদ্দেশ্যে তোমরা কোরবানি করতেছ, কোরবানি করতেছ কি এই উদ্দেশ্যে যে আমার বাড়ির ছেলে আছে, মেয়ে আছে, মেয়ে জামাই আছে, কোরবানি না করলে তারা কি বলবে, এই উদ্দেশ্যে যে আমরা কোরবানি করি। সেখানে সে এরকম অবস্থান করতেছে,
বলে যে ওই ব্যক্তির উপর আবার কিভাবে কুরবানি ওয়াজিব হবে। কয় নম্বরে গেল এটা? তিন নম্বর। চার নম্বর হলো সচ্ছল হতে হবে, সচ্ছল ব্যক্তি হতে হবে, অসচ্ছল ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে না। সচ্ছল ব্যক্তি বলতে আমরা কি বুঝি? মৌলিক প্রয়োজন ব্যতীত, মৌলিক প্রয়োজন ব্যতীত কোনো ব্যক্তির কাছে যদি সম্পদ থাকে বা থাকে তাহলে ওই ব্যক্তিকে স্বচ্ছ বলা হবে, আর কোন দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে না। আর যদি সে এরকম কি করে, নিয়ত করে, যদিও সে দরিদ্র, টাকা পয়সা নেই, দিন আনে দিন খায়, তারপরে বা শুক্রবারে মসজিদে এরকম বয়ান হয়েছে কোরবানির প্রতিরোধ সম্পর্কে, প্রতিরোধ ছুঁয়ে নেয়, সে এরকম বলছে যে আমি দরিদ্র হলে কি হবো, আমি এসব এরকম কোরবানি করবো, সে নিয়োগ করে বলেছে আল্লাহ তালা এরকম তাদের তৌফিক দান করছে, সেরকম কম দামে একটা ছাগল কিনে নিয়ে আসছে, কি করছে, ছাগল কিনে নিয়ে আসছে কোরবানি করবো, বলে যে দরিদ্র থাকা সত্ত্বেও এরকম যে কোরবানি নিয়োগ করলো, তখন ওই ব্যক্তি কি হয়ে যাবে, এরকম কোরবানি হয়ে যাবে। তো চারটি শর্ত, এক নম্বর হলো মুসলমান হতে হবে, অন্য কোন ধর্ম অবলম্বনকারী এরকম যদি হয় তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে না। দুই নম্বর হলো মুকিম হতে হবে, কি হতে হবে, নিজ গ্রামে বসবাস করে এরকম হতে হবে। আরেকটি হলো সচ্ছল ব্যক্তি হতে হবে, কি ব্যক্তি, সচ্ছল ব্যক্তি, সচ্ছল ব্যক্তি না হয়ে যদি দরিদ্র হয় ওই যে মশলা বললাম ওইরকম যদি করে তাহলে হয়ে যাবে, আর সচ্ছল হওয়াটা আরো জরুরি গুরুত্বপূর্ণ। তো মুসলমান এবং মুকিম আর সচ্ছল ব্যক্তি এগুলো কি থাকতে হবে,